তাবদাহ ঘন ঘন লোডশেডিংয়ের বিপর্যস্ত জনজীবন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কৃষিতে ব্যবহৃত সার ও কীটনাশকের মূল্য বৃদ্ধি সব মিলিয়ে সাধারণ জনগণের জীবন বিষয়ে তুলেছে। গত 7 দিন হতে চললে সূর্যের প্রখরতা ও বৃষ্টিপাত না হওয়ায় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে অসহনীয় মাত্রায়, যার ফলশ্রুতিতে সাধারণ খেতে খাওয়া মানুষ সহ মধ্যবিত্তরা পড়েছে চরম বিপাকে। প্রকৃতির ভ্যাপসা আবহাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে দেশের বৃহৎ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কয়লা সংকটে বন্ধ হওয়া। তীব্র বিদ্যুৎ সংকটে এবং সারা দেশের তীব্র তাপদাহের সাথে শুরু হয়েছে ঘন ঘন লোডশেডিং। দেশের বিভিন্ন অঞ্চলে লোডশেডিং এর মাত্রা এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে যা দেশের অনেক বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। এ নিয়ে সাধারণ জনগণের জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে আশার কথা হলো আকাশে মেঘের দেখা দিয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। দেশের আবহাওয়াবিদদের মতে দেশে বৃষ্টি হলে তাপমাত্রা কমে আসবে বলে ধারণা করা যাচ্ছে বলে জানিয়েছেন।